हेलो फ्रेंड, सोनाझुरी हाट शांति निकेतन शनिवार रोববার हाट बसे। हाटे शांति निकेतने नाना धरने जिनिस बिक्री है, तार मध्य नाचा गाना सावताल देर नाच आदिवासी नाच खूबी भालो लगे, तार माझे अनेक जिनिस बिक्री है। आबार चालू सोनाझुरी हाट, बांग्लाय आम्रा बोली आकाशमणि, सारा विश्वे कत रकम नामे परिचित। मनोरम এই গাছের মিষ্টি একটা নাম দেন রবীন্দ্রনাথ ঠাকুর, সোনাঝুরি। শান্তিনিকেতনে প্রচুর সোনাঝুরি গাছ দেখা যায়। এটা হলো সোনাঝুরি হাটের কার পার্কিং এর জায়গা। এই সোনাঝুরি জঙ্গলেই কার পার্কিং করা যায় সম্পূর্ণ বিনামূল্যে, এবং এখান থেকে সোনাঝুরির হাট আপনি হেঁটেও যেতে পারেন, অথবা অনেক টোটোও চলে, টোটো করেও যেতে পারেন। আমার মতে হেঁটে যাওয়াটাই বেশ ভালো, পাশে অনেক ছোট ছোট দোকান আছে, আপনি দেখতে দেখতে যেতে পারবেন। এবং এই সোনাঝুরির হাট এখন তিনটে ভাগে ভাগ হয়ে গেছে অনেক পর্যটকদের জন্য। প্রথম হাট, তারপরে আবার একটি হাট, তারপরে আবার একটি হাট, তিনটি সোনাঝুরির হাটে ভাগ হয়েছে। তবে প্রতিটি হাটই কিন্তু খুব বড় বড়, এবং এই হাটে আমি আপনাদের বলবো জিনিসের প্রাইস কত। সোনাঝুরির হাটে যে হস্তশিল্প অথবা যে শাড়ি বা ব্যাগ বিক্রয় হচ্ছে তার মূল্য কত, তো বন্ধুরা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটাই ভালো করে দেখুন। কত করে শাড়িগুলো? ব্যাগ, শান্তিনিকেতনের ব্যাগ খুবই বিখ্যাত, এবং ব্যাগও অনেক সুন্দর সুন্দর আছে, তাতেও হস্তশিল্পে ছোঁয়া রয়েছে। এই ব্যাগে শুরু 50 টাকা থেকে, এই 50 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের অনেক দামি দামিও ব্যাগ আছে। এই যে শাড়িগুলো দেখছেন, এই শাড়িগুলো শুরু 500 টাকা থেকে, এবং নানা দামের শাড়ি আছে, এবং নানা শিল্পকলারও কাজ রয়েছে এই শাড়ির ওপর। এবং বাচ্চাদেরও অনেক খেলনা রয়েছে, অনেক ঘর সাজানোরও জিনিস আছে। এবং মেয়েদের দুল, হার, এইরকমও অনেক কিছু আছে, এবং সেগুলোরও হস্তশিল্পে ছোঁয়া রয়েছে। এখানের খুব বিখ্যাত হচ্ছে রাবড়ি দই। মেলার মাঝে মাঝেই আপনি দেখতে পারবেন এই সাইকেলে করে রাবড়ি দই বিক্রয় হচ্ছে, অবশ্যই কিনে খাবেন, একদম আলাদা ধরনের স্বাদে এই রাবড়ি দই। 140 টাকা। এখনো যারা সাবস্ক্রাইব করেনি করে দিন, লাইকও করতে ভুলবেন না। চলো নাচ দেখবে চলো। এখন আমরা সোনাঝুরি হাটে, শান্তিনিকেতনের সোনাঝুরি হাট। এখানে হাটটা শনিবার আর রবিবার বসে, তো আপনারা শনিবার রোববার এসে হাটটা দেখতে পারেন। শান্তিনিকেতনের জিনিস, হাতের কাজের জিনিস,
শান্তিনিকেতনে তাঁতের জিনিস নানা রকম জিনিস বিক্রি হচ্ছে, আপনি দেখুন। এবং নানা আদিবাসী নৃত্য, সাঁওতাল নৃত্য হচ্ছে তার মাঝে, সব মিলিয়ে একটা দারুণ ব্যাপার, খুব ভালো। এরকম ধরনের মানে সুন্দর একটা হাট খুব ভালো লাগবে এসে দেখলে। তো দেখুন বন্ধুরা, এটিকে খোয়াই সোনাঝুরির হাটও বলা যেতে পারে। খোয়াই শান্তিনিকেতনে সোনাঝুরির গাছের শুকনো জঙ্গলে এর অবস্থান। সোনালী ফুলের এই গাছগুলি বৈশিষ্ট্য একটু অন্যরকম। আর মেলায় সাঁওতাল নাচ হচ্ছে, আপনিও যোগ দিতে পারেন এই সাঁওতাল নাচে। অবশ্য নাচের শেষে কিছু অনুদান অবশ্যই করবেন। হাট থেকে কিছু না কিনে আপনি ফিরতেই পারবেন না। বিক্রেতাদের মধ্যে প্রচুর আদিবাসী কারিগরও আছেন, অনবদ্য তাদের সৃষ্টি। নানা রকম বাটিক প্রিন্ট দেখতে পাবেন, বাজনার সমাবেশও চোখ ধাঁধিয়ে দেবে। সংগ্রহ করতে পারেন একতারা, বাউলদের প্রিয় বাদ্যযন্ত্র। হাটে আপনি বাউলদেরও দেখা পাবেন, নাচে গানে বিভোর। তাদের সঙ্গে যোগ দিতে আপনারও মন চাইবে, আদিবাসীদের নৃত্যেও অংশ নিতে পারেন। এছাড়াও আরও অন্যান্য অনেক দর্শনীয় স্থান আছে। শান্তিনিকেতনে গেলে বিশ্বভারতী অবশ্যই দেখবেন, অবশ্য এখন করোনার জন্য বন্ধ আছে। সাঁওতাল গ্রামগুলিও ঘুরে দেখতে পারেন, কাছেই রয়েছে বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণ, পার্বতীপুর জমিদার বাড়ি, সিউড়ির মতো বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র। সুযোগ মতো চলে যেতে পারেন ওই জায়গাগুলিতেই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, লাইক করলে আরও ভিডিও দিতে ইচ্ছা করে আপনাদের জন্য। সাবস্ক্রাইব করবেন প্রথম ভিডিও আপনি পাওয়ার জন্য। পাহাড় থেকে জঙ্গল, বরফ থেকে সমুদ্র, মরুভূমি সবই পাবেন ওয়ান্ডারফুল ট্রাভেলে। কম বাজেটের মধ্যে আপনাদের নতুন জায়গা ঘোরাবো, কম বাজেটের হোটেলের ইনফরমেশান দেবো, কোথায় গেলে কম বাজেটের হোটেলে থাকবেন এবং কি করে কম খরচে আপনি নতুন নতুন জায়গা ভ্রমণ করতে পারবেন, অথবা আমাদের সাথেও ভ্রমণ করতে পারেন। মেল আইডি যে ডেসক্রিপশানে দেওয়া আছে দেখে নিন, দেখতে থাকুন ওয়ান্ডারফুল ট্রাভেল। চলুন, কিভাবে যাবেন? জাতীয় সড়ক 19 ধরে গাড়িতে শান্তিনিকেতন পৌঁছতে 3 ঘন্টার মতো সময় লাগবে। দূরত্ব 160 কিলোমিটারের মতো। কলকাতা থেকে বোলপুরের বাস পাওয়া যায়। রেলপথে যেতে চাইলে হাওড়া বা শিয়ালদহ স্টেশন থেকে পৌঁছতে হবে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। তবে এত অতিমারির কারণে রেল চলাচল স্বাভাবিক নয়, সড়কপথে যেতে পারেন সহজেই। রাস্তা খুব ভালো, পথের দুধারে প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। কোথায় থাকবেন? শান্তিনিকেতনে পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের নিজস্ব দুটি ট্যুরিজম প্রপার্টি রয়েছে, রঙ্গবিতান ট্যুরিজম প্রপার্টি, শান্তবিতান ট্যুরিজম প্রপার্টি। দুটি প্রপার্টি সুন্দরভাবে সাজানো, চারপাশের পরিবেশ আপনার মন ভালো করে দেবে। পরিবার কিংবা বন্ধুবান্ধবদের নিয়ে কয়েকদিন অনায়াসে কাটিয়ে দিতে পারেন এই শান্তিনিকেতনে। এই দুটি ট্যুরিজম প্রপার্টির ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম, দেখে নেবেন কিভাবে বুক করবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই
লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওয়। ধন্যবাদ ফ্রেন্ড। এখানে শুধু এলাম শান্তিনিকেতনে, সোনাজুরি হাট খোলা, আমরা বিশ্বভারতী যাব ভেবেছিলাম, কিন্তু রাস্তায় আমাদের বলল বিশ্বভারতী টোটাল বন্ধ, ডিয়ার পার্ক বন্ধ, মিউজিয়াম বন্ধ। তো এখানে আমরা ভেবেছিলাম একদিন থাকবো, থেকে আরও সাইট সিন ঘুরবো। তো সব বন্ধুরা এখনও কিন্তু বিশ্বভারতী মিউজিয়াম, ডিয়ার পার্ক এগুলো খোলেনি। তো আর এখানে থেকেও লাভ নেই, আমরা বেরিয়ে যাই, খুললে আবার আসবো, দেখাবো। আপাতত শুধু সোনাজুরি হাট আর আমার কুটির খোলা আছে, আমার কুটিরে হস্তশিল্পের জিনিস পাওয়া যায়। তো বন্ধুরা, আর কিছু করার নেই, এবার আমরা বাড়ির পথে রওনা দিই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না। চলুন, সঙ্গে থাকুন।